আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। গাজা যখন জ্বলছে, মুসলিম নাগরিকরা সেখানে এক দুর্বিষহ জীবনযাপন করছেন, নির্বিচারে হত্যা করা হচ্ছে নারী শিশু এবং অসংখ্য মানুষকে। এই জগৎ প্রায় 20,000 মানুষকে হত্যা করেছে ইসরায়েল, মানবতার চরম লঙ্ঘন করেছে ইসরায়েল। ঠিক সেই সময় ইসরায়েলের পাশে দাঁড়ালেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস ইসরায়েলের মানবিক বিপর্যয়ের কথা বলে সেই দেশকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন বলে তথ্য পাওয়া গেছে। গ্রামীণ আমেরিকা ইসরায়েলকে এই মানবিক সহায়তা দিয়েছে। গ্রামীণ আমেরিকার কো চেয়ারম্যান হলেন ডক্টর ইউনুস। তিনি গ্রামীণ আমেরিকার প্রতিষ্ঠাতাও বটে। গ্রামীণ আমেরিকার দুইজন কো চেয়ার আছেন, একজন ডক্টর ইউনুস এবং অন্যজন হলেন জন এফ ম্যাকার জুনিয়র। এবং এখানে সিও হিসেবে কাজ করছেন আন্দ্রিয়া। সম্প্রতি সময়ে ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে দেখা যায় যে যেসব দেশ তাদেরকে সহায়তা দিয়েছে এই যুদ্ধে, তাদেরকে তারা ধন্যবাদ জ্ঞাপন করেছে, এবং এই ধন্যবাদ জ্ঞাপনের মধ্যে ওই তালিকায় গ্রামীণ আমেরিকাও রয়েছে, ডক্টর ইউনুসের প্রতিষ্ঠান। গ্রামীণ আমেরিকা ইসরায়েলের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য স্বাস্থ্য ও মানবিক সহায়তা দেওয়ার জন্য এই টাকা দিয়েছে, যে টাকা বাংলাদেশি হিসাবে 100 কোটি টাকার বেশি। কথা হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনুস একজন বাংলাদেশি নাগরিক। তিনি গ্রামীণ ব্যাংকের 28টি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠানগুলো আয় দিয়ে তিনি যুক্তরাষ্ট্রে $1 বিলিয়ন এই গ্রামীণ আমেরিকায় তৈরি করেন। এবং এই গ্রামীণ আমেরিকা একসময় হিলারি ক্লিনটনকে অনুদান দিয়েছিল তার নির্বাচনে সহযোগিতা করার জন্য, এবার তারা ইসরায়েলকেও দিল। এই ইহুদিবাদী দেশের বিরুদ্ধে, এই তাদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সমস্ত মুসলিম বিশ্ব, বাংলাদেশ এবং অনেক ইউরোপ আমেরিকার জনক যেখানে প্রতিবাদ করছে, সেখানে ডক্টর ইউনুস এবং তার প্রতিষ্ঠান ইহুদিবাদীর পক্ষ নয় অনেকেই বিস্মিত। ডক্টর ইউনুসের ব্যাপারে অভিযোগ আছে, তিনি সবসময় মার্কিন বলয়ে থাকতে পছন্দ করেন। আমেরিকার কোনো একটা ঝড় আসলেও তিনি এগিয়ে গিয়ে টাকা দেন, কিন্তু বাংলাদেশের এত দুর্যোগ দুর্বিপাকের সময় ইউনুসকে খুঁজে পাওয়া যায় না। তো এই যে অবস্থা এবং তার এই নীরবতা বাংলাদেশের এই দুর্যোগ দুর্বিপাকে, তিনি কেন এগিয়ে আসেন না? আমেরিকার কিছু হলে তার দৌড়াদৌড়ি ছোট ছোট শুরু হয়ে যায়, টাকা ফান্ড দেওয়ার কার্যক্রম শুরু হয়ে যায়, এটাতে অনেকেই বিস্মিত হন। কথা হচ্ছে, এই যে নিরীহ ফিলিস্তিনদের হত্যা করা হচ্ছে, এটা একটা আন্তর্জাতিক অপরাধ, এবং এটা একজন বাংলাদেশের মানুষ হিসেবে, একজন মুসলিম হিসেবে তার দায়িত্ব ছিল যে এটাকে নিন্দা করা। বরং এসব না করে তিনি 100 কোটি টাকা, তিনি আর তার প্রতিষ্ঠান অনুদান দিয়েছেন ইসরায়েলকে। এটাতে বাংলাদেশের জনগণ বিস্মিত, সারা পৃথিবীর মানুষ বিস্মিত যে তার মতো একজন নোবেল বিজয়ী মানুষ এই যে মানবতার বিপর্যয়ে, মানবতার বিরুদ্ধে এই টাকা দেওয়া, সেটা অনেকেই ঘৃণার চোখে দেখছেন এবং অনেকেই এটাকে সমর্থন করছেন না, সমালোচনা করছেন। এটা আসলেই দেওয়াটা ঠিক হয়েছে কি না? কোথায় গাজায় যে এই যে হত্যাকাণ্ড হলো, মানুষ ভূমি ছাড়া হলো, হ্যাঁ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তিনি বা তার প্রতিষ্ঠান সেখানে কয় টাকা দিলেন? সেখানে কোনো ফান্ড দিতে তো দেখা যায় নাই, কিন্তু ইসরায়েলে একটি ধনী রাষ্ট্র, তাদেরকে তিনি সহায়তা করছেন, তার প্রতিষ্ঠান গ্রামীণ আমেরিকা, এবং তিনি হচ্ছেন সেটার ফাউন্ডার এবং কো চেয়ারম্যান। যাই হোক, সবাই ভালো থাকবেন, এবং যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেই করে রাখতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।